আসসালামু আলাইকুম। আপনাদের কাজের সুবিধার্থে বাংলা ইংলিশ দুই ভাষণই আমি নিয়ে চলে আসছি। ও আরেকটি কথা বলি আপনাদের, যেটা হচ্ছে আপনারা ভিডিও সম্পূর্ণ কিন্তু দেখেন না। হ্যাঁ, সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি কিছু কিছু পয়েন্ট মিস করে যাবেন, যা এই ফরম্যাটটি নেওয়ার পরেও আপনি কাজ করতে পারবেন না। এটা দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন বলি, কোনো কারণে আপনার জন্ম নিবন্ধন হারায় গেছে কিন্তু তথ্য আপনার কাছে আছে, কোনো কারণে আপনার জন্ম নিবন্ধন ছিঁড়ে গেছে কিন্তু তথ্য আপনার কাছে আছে, ফটোকপি আপনার কাছে আছে, সঠিক তথ্য দিয়ে এটা পূরণ করে নিতে পারবেন। আরেকটি কথা বলি, সেটা হচ্ছে কোনো কারণে আপনার জরুরি একটি কাজে প্রয়োজন, এটা দিয়ে কিন্তু সেই কাজটি চালিয়ে নিতে পারবেন। কিন্তু একটি কথা মনে রাখবেন, এটা কিন্তু অনলাইন নয়, এটা কিন্তু অফলাইন। আর ভিডিও সম্পূর্ণ দেখেন, ভিডিওর মধ্যে কিছু ট্রিক্স আছে, এটা ওপেন করে কিভাবে কাজ করবেন আর এটার বিশেষত্ব কি, এটা কাজ করতে গেলে কি কি আপনাকে মেনটেন করে কাজ করতে হবে, সেগুলো কিন্তু এই ভিডিওতে আমি সুন্দরভাবে বুঝিয়ে বলে দিব। আর সেটা যদি আপনি না শুনেই যদি আপনি ভিডিও কেটে দিয়ে চলে যান, যাওয়ার পরে যদি এই ফরম্যাটটা কোনোভাবে নেন, নেওয়ার পর যদি আপনি কাজে যান, তাহলে আপনার প্রবলেম হবে। আপনার উপকারের স্বার্থে কিন্তু এই কথাটা বলছি আমি। হ্যাঁ, তো দেখুন, এটা হচ্ছে বাংলা ভার্সন। এখান থেকে আপনি ইচ্ছা করলেই আপনার ইউনিয়নের নাম বসায় দিতে পারবেন। এই যে এখান থেকে, এখানে আপনার উপজেলা, এখানে আপনার জেলা, এটা বাংলাদেশ, তোমরা বাংলাদেশেরই, এটা বাংলাদেশ থাকবে। এখান থেকে বহি নাম্বার, এখান থেকে আপনার জন্ম নিবন্ধন নাম্বার, নিবন্ধনের তারিখ এবং ইস্যু, এটা সনদ প্রদানের তারিখ, ঠিক আছে? যদি আপনার কাছে পুরাতন কিছু থাকে ওটা করে নিতে পারবেন, আর যদি উপস্থিত লাগে সেই ব্যাপারে তো আপনারা নিজেরাই সেটা বুঝতে পারতেছেন, ঠিক আছে? তো এখানে নাম দিবেন। এটার বিশেষত্ব হচ্ছে, দেখেন এখানে আমি ড্রপ ডাউন করে দিয়েছি লিঙ্গ, পুরুষ নারী উভয় লিঙ্গ, উভয় লিঙ্গ মানে হিজড়া, ঠিক আছে? হিজড়া তো আপনার ইচ্ছা করলে এটা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, কততম সন্তান এখানে আছে, দেখেন ড্রপ ডাউন করে দিয়েছি, এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন কততম সন্তান, ঠিক আছে? সেটা হতে পারে 2 নাম্বার, হতে পারে 3 নাম্বার, হতে পারে 1 নাম্বার, ঠিক আছে? এইভাবে দিয়ে দিবেন। এরপরে এখানে হচ্ছে জন্মস্থান, আপনার বিভাগের নাম লিখে দিবেন, ঠিক আছে? গ্রাম দিবেন আর ডাকঘর দিবেন। ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, ভিডিওর মাঝেই কিন্তু আমি যে ট্রিক্সটি আছে সেটা কিন্তু আমি বলে দিব, ঠিক আছে? যেটা কিভাবে কাজ করতে হবে, অন্যথায় আপনার ফরম্যাটটা কিন্তু এই লেখাগুলো কিন্তু ভাঙা ভাঙা হয়ে যাবে, পরে আমাকে দোষারোপ করবেন আসাদুল ভাই কি দিলেন সেটা হচ্ছে না কেন, এরকম কথা কথাবার্তা হয়তো বলবেন, ঠিক আছে? তাই বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে কাজ করবেন, ঠিক আছে? এখানে ইউনিয়নের নাম, এখানে আপনার থানার নাম, এখানে জেলার নাম, বিভাগ, তারপরে বাবা তো আছে, তাহলে বাবার নাম লিখে দিবেন, তারপরে বাবা যদি জন্ম নিবন্ধন থাকে সেটা দিবেন, জাতীয় পরিচয়পত্র থাকলে সেটা দিবেন, মাতা থাকলে মাতা দিবেন, যাই হোক অনুরূপ একই। এখান থেকে আপনাকে অবশ্যই বিজয় 52 কিন্তু আপনার থাকতে হবে, এটা কিন্তু ইউনিকোড করে নিতে হবে, ঠিক আছে? ইউনিকোড করে তারপরে কিন্তু এখানে আপনি লিখতে পারবেন। এরপরে আরো কিছু টিপস আছে, সেটা কিন্তু আমি দেখিয়ে দিব, ভিডিও কাটেন না, হ্যাঁ কাটলে কিন্তু বুঝতে পারবেন। যাই হোক, এখানে লেখা শেষ, লেখার পরে এখান থেকে জাস্ট এই যে প্রিন্ট অপশনে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এই যে কারেন্ট পেজ, এই কারেন্ট পেজে দিয়ে দিলে, দিয়ে এখানে প্রিন্ট করে প্রিন্টারে কাগজ দিয়ে দিলেই আপনার বাংলা ভাষণ সেখানে প্রিন্ট হয়ে যাবে। এরপরে আছে হচ্ছে ইংলিশ, ইংলিশটাও ঠিক একই সিস্টেম। যা হোক, আমি এত লং করব না। আর এখানে আরেকটি বিশেষত্ব হচ্ছে কি জানেন, এখানে যে সিল, আপনার কম্পিউটার দিয়ে সিলকে পিএনজি ফরম্যাটে কনভার্ট করে নেবেন, মানে পিএনজি ফরম্যাটে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সেভ করে নেবেন। নেওয়ার পরে এইখান থেকে আপনার যে ফরম্যাটগুলো আছে এই ফরম্যাটগুলো আপনারা এভাবে সেভ করে নিয়ে এগুলো আপনারা সিলেক্ট করে দিলে চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমি চেয়ারম্যানের সিগনেচারটি চেঞ্জ করছি, দেখেন এই যে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এভাবে প্রত্যেকটাই তাই, এভাবে প্রত্যেকটাই তাই, এই যে দেখছেন এগুলো প্রত্যেকটাই এভাবে চলে যাবে। আর ফন্টের সমস্যা, ফন্ট সমস্যা কেন হয়, এটার সমাধান কি সেটা দেখাচ্ছি। এটা ডাউনলোড করার পরে যে এর ভিতরে এক্সট্রাক্ট করার পরে এর ভিতরে যে দুইটা ফন্ট পাবেন, ঠিক আছে, এই যে একটা দুইটা ফন্ট পাবেন, এই দুইটা ফন্টকে আপনারা ইনস্টল করে নেবেন। এই দেখেন এভাবে ওপেন করে এই যে ইনস্টল করে নেবেন, অথবা এভাবে রাইট বাটনে ক্লিক করে এই যে ইনস্টল করে নেবেন, ওকে এই যে ইনস্টল, এই দুইটাই আগে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? এইভাবে রাইট বাটনে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন, এইভাবে ওপেন করেও ইনস্টল করে নিতে পারবেন। ইনস্টল করে নিয়ে তারপরে এটা চালু করবেন, চালু করার পরে আপনাদের ক্ষেত্রে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড লওয়ার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন ফলো করুন, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি আসবেন, সেখান থেকে পাসওয়ার্ড নিতে পারবেন। আর অবশ্যই পাসওয়ার্ড প্রোটেক্ট করা থাকবে। আপনার যদি মনে হয় যে আপনার এই ফর্ম দিয়ে আপনার কাজ একটু সহজ হচ্ছে, তাহলে কিন্তু এই ফর্মটা আপনি নিতে পারেন। আমি তো মনে করি 100% আপনার উপকারে আসবে ফর্ম, যদি এসেই থাকে তাহলে এই ফর্মটি নেবেন।
আর ভিডিওতে একটি লাইক দিবেন, সুন্দর একটি কমেন্ট করবেন।